আকৌ বেদখল এমাহৰ ভিতৰত স্থাপন এখন গাঁও কলঙৰ চাপৰিত কোন এই সকল ৰাজ্যত এতিয়া যেন সৰ্বাধিক আলোচিত বিষয়টোৱে হৈছে বেদখল বেদখলে নিতৌ দখল কৰিছে সংবাদ শিৰোনাম এইবাৰ নগাঁও চহৰৰ গাতে লাগি থকা শিয়ালমাৰীৰ কলঙৰ চাপৰিৰ পৰা আহিছে বেদখলৰ খবৰ যি সময়ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারে বেদখলের বিরুদ্ধে অভিযান চলাইছে সেই সময়তে বেদখলকারীয়ে খিয়ালমারীত ঘর সজাক কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয় লোকে অভিযোগ করা মতে এমাহর ভিতরতে খিয়ালমারীর কলঙর চাপরিত সরকারি ভূমি বেদখল করে একাংশ লোকে সাজিছে দরজা বেড়ের ঘর আজি প্রায় 40-42 বছর পরে এই মাটি আমি খেতি করে খাই আসল যাওয়া বছর আমার পর মানে দখল করে সিহতে মানে মোক দৌড়াই নি হিপার পার করেছে ডাঙর ডাঙর ডেগা লই সাইকেল আর হাসিম এই দুটা মানুহ সিহতর আর গুন্ডা পান্ডা বহুত লই আছে আহি মোক মানে দৌড়াই দৌড়াই মানে পিটিছেও মানে মই ভয়তে কলং পার করে গুছি গেল ডাঙর ডাঙর তোরাল লই আছে তারপর মানে আমি মাটি এড়িয়ে দিল ইহতে এটা দখল করে 2-1.5 লাখ যার পর যান পারিছে বেশি বেশি মানে টাকা লইছে উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে নগাঁও শহরের ফাঁসি রুটত নগাঁও জেলা প্রশাসনে একাংশ অবৈধ বেদখলকারীক উচ্ছেদ করেছিল স্থানীয় সূত্রই জানা মতে এই উচ্ছেদিত লোকসকলের একাংশই কলঙর চাপরিত এটা অবৈধভাবে ঘর দোয়ার সাজিছে অভিযোগ অনুসরি সাইফুল আর হাসেন নামৰ দুজন দালালে এই দখলকারীসকলের পৰা 50,000 কোটি ধন লৈ বিক্রি করেছে সরকারি ভূমি কোনে বেদখল কৰিছে মানে এই ফাঁচি ৰোডৰ পৰা মানুহ কেইটামান আহি পেলাই এইখিনি ঘৰ চৰ বনাই আছে কিন্তু ফাঁচি ৰোডৰ মানুহটো এনেই বেয়া মানুহ কাৰণ এইখিনি তাহি ডাক চাৰ্জ বেছি ভাবিছে আমাৰ গাঁৱৰো বদনাম হ'ব মানে আমাৰ ল'ৰা ছোৱালীও বেয়া হ'ব হ্যাঁ সেইকাৰণে কৈছোঁ এই 3-4টা ঘৰ যি আহিছে এইখিনি উচ্ছেদ কৰি দিয়ক আপোনালোকে এইখিনি একদমান হ'ব নেকি মইতো এইফালে নাহো না খুব কম বেচা নাই কি কৰিছে সেইবিলাক আমিতো নেজানো না এনেই আহি বহিছে চৰকাৰী মাটিত বা কোনোবা বেচিছে নেকি এইটো মই নেজানো না সেইটো সেইবিলাক মই নেজানো কাৰণ কোনে বেচিছে নেবেচিছে সেইটো নেজানো কোনো চৰকাৰী মাটিত মানুহ আহি বহিছে এইটোৱে আমি জানো আৰু উচ্ছেদ কৰিব লাগে বাছ আমাৰ এইখিনি উচ্ছেদ কৰিলে আমাৰ গাঁৱটো ভাল থাকিব রাজ্যের মুখ্যমন্ত্রীগীর নেতৃত্বত মাটির দালাল আর বেদখলকারীর বিরুদ্ধে তৎপরতার কাম করেছে সরকারে সেই সময়তে নগাঁও শহরের নিচেই কাষতে এই সকল লোকে প্রশাসনক বুড়াঙ্গুলি দেখায় এইদরে সরকারি ভূমির উপর উঠি রজা বহিরজার ভূমিকা পালন করা বিষয়টে রহস্য সৃষ্টি করেছে সামগ্রীর শফিকুল হক ভিয়ার রিপোর্ট ইতিহাস ভারত অসম।